আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির ব্র্যান্ড হচ্ছে উইনস্টার উইনস্টার ডাব্লু এস ফাইভ মডেল ফোন এটা মডেল হচ্ছে একাচ্ছে আপনাদের উইনস্টার ডাব্লিউ এস ফাইভ আপনারা অনেকেই চান যে এই ফোনগুলোতে ব্যাক বাটনটাকে চেঞ্জ করতে অর্থাৎ ব্যাক বাটনটাকে এই পার্ট থেকে এই পার্টে বা কীভাবে চেঞ্জ করবেন বা কীভাবে অটোহাইট করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এই ফোনটার মডেলটা যদি দেখে আপনাদের ফোনটার মডেল হচ্ছে উইন স্টার ডাব্লু এস ফাইভ এই যে দেখা দেখাচ্ছি আমি আপনাদের মডেলটা এখানে যাওয়ার পর অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন ফোনটার মডেল হচ্ছে উইনস্টার ডাব্লু উইনস্টার অ্যাস ফাইভ মডেল হচ্ছে উইনস্টার অ্যাস ফাইভ আজকে দেখিয়ে দিব মূলত এই ফোনগুলোর বাটন তিনটা কীভাবে রিপ্লেস করবেন অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ ডান বামে রিপ্লেস করবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন কারণ আমরা ডেলি এরকম নিত্য নতুন কিছু ভিডিও আপলোড করে থাকি এই জন্য আমাকে এইখান থেকে খুঁজে নিতে হবে সেটিংস নামে যে অপশনটা রয়েছে ফোনের সেই সেটিংস নামের অপশনটাকে আমি এখন সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করবো খুঁজে পাওয়ার পর সেই সেটিংসে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন রয়েছে আমি সেই সেটিংসে ক্লিক করে দিবো সেটিংসে ক্লিক করার পর আমার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট কানেক্টেড ডিভাইস অ্যাপস নোটিফিকেশন ব্যাটারি ডিসপ্লে এইখানে দেখতে পাবেন নেভিগেশন বার নামে একটা অপশন রয়েছে আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই নেভিগেশন বারে ক্লিক করতে হবে এই জন্য আমি নেভিগেশন বারে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেভিগেশন বার নামে একটা অপশন রয়েছে আপনি যদি এটা টার্ন অফ করে দেন অফ করে দেওয়ার পর কিন্তু আপনার এই যে এই কর্নার যে নেভিগেশন বারটা ছিল সেটা কিন্তু হাইট হয়ে গেছে এখন আপনি যদি এই ব্যাক বাটনটা যদি ডান পাশে নিতে চান তাহলে আপনাকে এখানে নিতে হবে এই যে এটাতে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করলেও কিন্তু ব্যাক বাটনটা ডান পাশে চলে আসবে আর আপনি যদি এটা নিচেরটাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এটা এটা দিয়ে কিন্তু আপনি উপরটাকে স্ক্রল আপ স্ক্রল ডাউন করতে পারবেন সো ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন